আসসালামু আলাইকুম। কিটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো আলুটুনা কাবাব। আলুটুনা কাবাব তৈরি করতে আমাদের যা যা লাগবে, ফাটানো ডিম একটি, এক কাপ পরিমাণ সেদ্ধ আলু, পরিমাণ মতো ব্রেড ক্রাম বা পাউরুটির গুঁড়া, এর পরিবর্তে আপনারা বিস্কুটের গুঁড়া ইউজ করতে পারবেন, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 8 থেকে 10 পিস কিশমিশ কুচি, 70 গ্রামের একটি টুনা ফিশের ক্যান, হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট, 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ময়দা এবং হাফ কাপ পেঁয়াজ কুচি। তাহলে চলুন আমরা তৈরি করি আলু টুনা কাবাব। প্রথমে আমরা একটি বলের ভিতরে সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, টুনা ফিশ, কিশমিশ কুচি, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, লবণ ও গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মিশাবো। এখন আমরা এর ভিতরে ফাটানো ডিমের অর্ধেক এবং 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিব। আবার মিক্স করব। আমাদের মিক্স করা হয়ে গেছে, এখন আমরা এগুলো ভাগ করব। এটাকে আমরা এখন কাবাবের শেপ তৈরি করব। এখন আমরা আরেকটি পাত্রে আমাদের যে অর্ধেক ডিম বেঁচে গেছে সে অর্ধেক ডিম, 1 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ পানি অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করব। আমাদের মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমরা এই কাবাবটাকে এই মিশ্রণটার ভিতরে চুবিয়ে ব্রেড ক্রাম লাগাবো। এভাবে করে আমরা দুই দিকে ভালোভাবে ব্রেড ক্রাম লাগিয়ে নিব। আমাদের কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন আমরা ডুবো তেলে ফ্রাই করব। চুলায় আমরা যথেষ্ট পরিমাণ তেল নিয়েছি, আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমরা কাবাব দিয়ে দিব। আমরা এখন কাবাব দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে ভাজি করতে হবে। এক পিট হয়ে গেলে আমরা আবার উল্টিয়ে দিব।
বেশ সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজি করতে হবে। তাড়াহুড়া করলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে মজা হবে না। রান্নার ব্যাপারটাই খুব আস্তে আস্তে করতে হয়, তাড়াহুড়া করা যায় না। আমাদের কাবাবটা প্রায় হয়ে এসেছে, কিছু ভাজি হয়েছে কিনা বোঝার একটা উপায় আছে। ডুবো তেলে ভাজি করলে যদি জিনিসটা উপরে ভেসে আসে তাহলে বুঝতে হবে যে ভিতরে হয়ে গিয়েছে। আমাদের এটাও হালকা হয়ে উপরে ভেসে এসেছে। এখন আমরা তুলে ফেলব। এভাবে করে আমরা বাকি তিনটা কাবাবও ভেজে দিব। হয়ে গেল আমাদের আলু টুনা কাবাব, খুব সহজেই আমরা তৈরি করে ফেললাম। বাচ্চারা এটা অনেক পছন্দ করবে, এটা যে কোনো নাস্তার সাথে, পোলাও অথবা যে কোনো খাবারের সাথেই খাওয়া যাবে। বন্ডটির ভিতরে দিয়ে বার্গারও তৈরি করা যাবে, কেন তৈরি করে দেখবেন। আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো অ্যান্সার করার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।